আসকালো আহলা الذিক্র কুনতুম লা তাআলমুন বিল বাইনাতি ওয়াজ্জুর ওয়া আনজালনা আইতিকা الذিকরা লুবাইনা লিন নাস মা নজল আইনইহিম ওয়া লাআল্লামুম ইয়াতাফাক্কারুন প্রশেছ যখন যখন পর্দা করেন তখন কি আপনাদের হাত মুজা এবং পা মুজাও করতে হবে তথা হাত এবং পা পরিপূর্ণভাবে ঢেকে রাখতে হবে নাকি এগুলো খোলা রাখলেও যথেষ্ট হতে পারে বিশেষ করে করলে অপুকিতে হাবা আলহামদুলিল্লাহ ওয়াকিফা ওসারা মুনা আল্লাহ আইবাদ হিল্লা তোফা আমবা আয়ুদুল্লাহ শেতন রজিম ওয়েদা আল তুমু হুন্ না মাতা আন ফাস আলু হুন্না আল্লাহ হেজাব আল্লাসোহানা হোয়াতালা তিনি সুরা হাজাবে তিপান্ন নম্বর আয়াতে নারীদের নীতিমালা সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করেছেন তার মধ্যে তিনি আলোচনা করেছেন যখন তোমরা নারীদের কাছে কোন জিনিস চাও ফাস আলহামি ওয়ার হেজাব তখন তোমরা পর্দার আড়াল থেকে সেটি চাও সরাসরি নয় এক্ষেত্রে ওলামাগন এভাবে বলেছেন যে নারীদের পরিপূর্ণ শরীর ঢেকে রাখা এটি হচ্ছে ইসলামিক পর্দা ইসলামিক পর্দা বলতে তাদের মুখমণ্ডল ঢাকবে তাদের দুই পা ঢাকবে তাদের দুই হাত ঢাকবে তথা পরিপূর্ণ শরীরকে তারা ঢেকে রাখবে আবৃত করবে এটি হচ্ছে এই পর্দা যদিও এ বিষয়ে কেউ কেউ দূর থেকে কথা বলতে চান যে মুখমণ্ডল খোলা রাখা যেতে পারে হাত খোলা রাখা যেতে পারে পা খোলা রাখা যেতে পারে তবে সঠিক কথা হল বড় যারা আলেম রয়েছেন বিজ্ঞ ওলামা যারা রয়েছেন তারা এভাবে ব্যাখ্যা করেছেন যে না নারীদের যখন সৌন্দর্য প্রকাশ করতে আল্লাহ সুমনতলা নিষেধ করেছেন অতএব নারীরা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না নারীরা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না এই ক্ষেত্রে হাত যদি বের হয়ে থাকে মুখমন্ডল যদি বের হয়ে থাকে তাহলে এর মাধ্যমে পুরুষরা ফেতনায় পড়ে আর আল্লাহ সুন্নতারা তাই তো তিনি বলেছেন যে তোমরা কোনো জিনিস যখন তাদের কাছে কামনা করো চাও তখন তোমরা পর্দার আর্ট থেকে চাও আর এটি এজন্যই জারিকুম রিকুম আতহা রোলে কলুবিকুমিহীন এটি তোমাদের এবং তাদের হৃদয়কে পরিচ্ছন্ন রাখার জন্য পরিষ্কার রাখার জন্য যার মাধ্যমে তোমরা ফেতনা না পড়ো অতএব আমরা এভাবে বলবো নারীরা তাদের দুই হাত এবং দুই পা তাদের মুখমণ্ডল পরিপূর্ণভাবে ঢাকবেন মোজাই পড়তে হবে বিষয়টি কিন্তু এমনটি নয় যদি হাতকে উপর দিয়ে বড় পর্দার মাঝে ঢেকে রাখেন এটাও যথেষ্ট হবে আর যদি এমনটি না হয় তাহলে অন্তত তার হাত ঢাকার জন্য যে পদ্ধতি অবলম্বন করলে সুন্দরভাবে ঢাকা যাবে পরপুরুষ দেখতে পারবে না সে পদ্ধতি অবলম্বন করতে হবে অল্লাহাল